হ্যাঁ, আপনার জালটা অনেক বড়, অনেক বড় দাদা। মাছ মরা দেখার জন্য আসছি আর কি। মাছ মারতে যত আসতে তুলবে কত মাছ মনে করা যায় বেশি পাওয়া। এই জাল গুলোর দাম কিরকম? নিজে বুনেছেন? নিজে বুনেছেন? হাটে গেলে তো ভালো হয় না, মানে পাতলা ফের ফেরে করে। আর ইয়ে গুলো অনেক মোটা মোটা থাকে, ইয়ে ফান গুলো অনেক মোটা মোটা থাকে। প্রতিদিন আসবো বুঝছেন মাছ মারা দেখতে। আমরা মারবো। হ্যাঁ, আমরা শিখছি, দুদিন জাল টাল ফেলা শিখতে পারি। এখন পারবো না, দেখি কিছুদিন। ধানের বাজার কি কমেছে নাকি না বাড়িছে? আগে জমি ছিল আমাদের, জমিতে করতাম, এখন আর করেন আর কি। আমার অরিজিনাল বাড়ি, আমার অরিজিনাল বাড়ি ওখানেই। আর আমার চাচার বাড়ি হলে যে পাম্পে, তেল পাম্পের পাশে যে বাড়িটা, ওটা তেল পাম্প, রুচিতা তেল পাম্প আছে না? আমার মাছ বেচলে মান ইজ্জত আমার থাকবে না। শালা এর মতন লোক আসি মাছ বেশি খায়, নিজে মাছ মেরে খাওয়ার মজাটা আবার একটা আলাদা। মানে এর বিভিন্ন ভালো মাছ লাগলে এগুলো টাকা দিয়ে সব কিনতে পারবে না। এর মতন যে খোলা মাছ শিল্প হয়ে গেছে, মাছ মেরে বেশি খা, এই কথা বললাম। ওই জানে সম্মানের ভয়ে এমনি দিদি মানে শিখে গেল, যে বাড়ির পাশের লোক আমার ভাইয়ের এদেরকে এমনি দিদি লিজা। আর প্রতিদিন আসলে মাছ ভালো লাগে, মাছ হয় মাংস হয়। কাল করা বুয়াল পেয়েছেন দিদি? ধান কিনে আসলো 200 গ্রাম, 200 গ্রাম কম 3 কেজি ব্রয়লার কিনলাম। কেন কেন বুঝলে তোরাশি কেমন করি আপনি করেন? সারা জীবন তো
মানে লাভ না আর কোন ঠিক আর মারা জায়গা নাই বাড়তে ওখানে আর মারা জায়গা নাই না চল না 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 খেয়ে দিবো আর খাও না কোন চলে দিবে।